এসে কাজও চলো। কাবিনি তাহলে ইনা এসছে, আমরা একটু নিচে গানটা তুলিয়ে দিই, চলো। তোমাদের একটু বসো। হ্যালো, ও প্রদীপ বাবু, পিসি সরকার, আচ্ছা আচ্ছা, কেমন চলছে? ভালো না, আমার একটা রিহার্সাল চলছে এখানে। হ্যাঁ আমি আসবো, ভালো আছে, ভেরি গুড, দুটো গানই, আচ্ছা আচ্ছা, আমি 10 তারিখে পরে আসবো, একটু ব্যস্ত আছি, 10 তারিখে পরে আপনার সাথে নিশ্চয়ই আসবো, আচ্ছা বাই। দিলীপদা এত এত ম্যানেজ করেন কি করে, সব জিনিস, কখনো গান কখনো কম্পোজিশন, এত কিছু জানতে ইচ্ছে করে, কখনো কম্পোজ করছেন কখনো অ্যারেঞ্জ করছেন। ছোটবেলায় জানো তো আমি গান নিয়ে স্কুলে পড়তাম, আমরা সব গান গেয়েছিলাম, আমি কত বয়স হয়ে 7-8 বছর বয়স থেকে গান গেয়েছি, স্কুলে খুব ডাক নাম ডাক, দিলীপদা এছাড়া গান মানে প্রোগ্রাম হবে না করতাম, আমার দিদির কাছে গান শিখেছিলাম। তো গান থেকে আপনি ভায়োলিন এত ফেমাস হয়েছেন, ভায়োলিন কি? ও সেটা তো বেশ মজার ঘটনা জানো, আমি একদিন শিয়াশরে রাজবাড়ি থেকে একটা অফার পেলাম গান গাইবার, ফাংশন হবে, আমার খুব আনন্দ, আমি মানে একটা গান করে এলাম, সেই গানটা হচ্ছে ধর অর্ঘ পূজ্য আজকে দিয়ে রায়ের গান, খুব উৎসাহ নিয়ে গাইলাম, গানটা খুব ভালো লেগেছিল। হঠাৎ দেখি রাজামশাই প্রোগ্রামের শেষে বললেন আমি দিলীপ রায়কে একটা ভায়োলিন প্রাইজ দেবো, ব্যাস ওই ভায়োলিন প্রাইজ পেলাম, ভায়োলিন তারপর শিকার মলো, ওখানে একজন গুরুদেব ছিলেন আমার আরো ব্রহ্ম অধিকারী, ওর থেকে শিখেছিলাম। অনেক বছর শিখেছি, কত বছর, 5-6, আমি 16 বছর 5 চলে আছি কলকাতায়, তারপরে এখানে অনেক স্টাইল করেছি, এখানে 4টা অর্কেস্ট্রা ছিল, গ্র্যান্ড অর্কেস্ট্রা, ক্যাটার অর্কেস্ট্রা, সুরেশি অর্কেস্ট্রা, আর আরেকটা ছিল ন্যাশনাল অর্কেস্ট্রা, সব জায়গায় গেছি ভায়োলিন নিয়ে, কেউ চান্স দেয়। তখন কত বয়স হয়, 17-18 বছর বয়স, আমি কলকাতা চলে আসি, সে কি বলবো, তখন আমার থাকার কোনো জায়গা ছিল, শালকেতে সুরভিত বলে একটা স্কুল ছিল, গানের স্কুল, তাদের ক্লাস শেষ হবে 7টা 8টা বাজবে, 8টার পরে আমি ওই অফিস ঘরে ঢুকতে পাবো, খাওয়া দাওয়া কোনো ঠিক ছিল না, কোনোদিন ছাতু খেতাম, কোনোদিন মুড়ি খেতাম, খুব কষ্ট লেগে যায়, আমার সেই পুরোনো দিনগুলো মনে পড়ে, যে ভাবি এখন আনন্দ পাই যে বলি, ওখান থেকে না আমি সালকে থেকে পদ্মপুকুর পর্যন্ত আমি হেঁটে আসতাম রিহার্সাল করতে ভায়োলিন নিয়ে, তো এই কথা অ্যারেঞ্জমেন্টের কথা বলছো, অ্যারেঞ্জমেন্ট তো ধরো আমি এসছি তখন একটু তখন সব একটু স্থিতি পেয়েছি আর কি, তখন কাকের অর্কেস্ট্রাও কাজ করছি, সরষি অর্কেস্ট্রাতেও কাজ করছি, এই করতে করতে একদিন আমাকে অনুপমদা ডাকলেন, অনুপম ঘটক, তার ভালো ভালো ছবিতে কাজ করলাম, রবীন্দ্র চ্যাটার্জি, সুমিন দাসগুপ্ত, সিকিতা গো, সবাই সঙ্গে কাজ করেছি,
অ্যারেঞ্জমেন্ট থেকে আপনার আমার যতদূর মনে হচ্ছে আপনার অনেক কম্পোজিশন খুব হিট করেছিল, যেমন এখনই মনে পড়ছে নমস্কার বলে একটা অ্যারেঞ্জ থেকে বেরিয়েছিল। নমস্কার কে জানে করেছেন? নমস্কারটা সত্যি এখনো খুব লোকে নেয়। এটা কি করে আসে, একটা হিস্ট্রি আছে। আগে আমি আনন্দ শঙ্করের কিছু অর্কেস্ট্রেশন করেছিলাম, যতগুলো এই পি সবগুলো আমি করেছিলাম। হ্যাঁ, তখন তো ওই যে এয়ার ইন্ডিয়ার যে ম্যানেজার মিউজিকের ইয়েতে ছিলেন মিস্টার ওম সেগান, উনি বললেন যে দিলীপবাবু আপনি এটা করুন, আপনি একটা আপনার সুরে একটা আমরা ফ্লাইটে বাজাবো। তখন ওই একটা এয়ার ইন্ডিয়ার কম্পোজিশনটা করলাম, এইচএমই থেকে বেরিয়েছিল। ওটা লোকে খুবই ভালো লেগেছিল, খুব সুদিং কম্পোজিশন ছিল, আর মিউজিশিয়ানসরা ভালো ভালো মিউজিশিয়ানরা বাজিয়েছিল। তখনকার রেকর্ডিং একটা আলাদা মজাও ছিল, একসঙ্গে সব লাইভ বাজতো, যা হতো একসঙ্গে। প্রচুর অ্যারেঞ্জমেন্ট করেছেন আপনি, প্রচুর আপনি তো আমাদের মতন শিল্পী, বিখ্যাত শিল্পী, অনেকের জন্য আপনি প্রচুর আমাদের হেল্প করেছেন, আর অনেক শিল্পীকে আপনি উঠতে সাহায্য করেছেন। তো তার মধ্যে এক্ষুনি একটা নাম মনে পড়ছে আমার, কুমার শানু। আমি কখন আসবো রেকর্ডিং সেরে তখন এসে তার জন্য গান শুরু করবো। পুলকদাকে ডাকলাম, পুলকদা এসে গান শুরু করলেন, একটা গান হলো তারাং বলে, সেটা সেটা সুপার হিট হলো। তখন থেকে তখন কুমার শানু ছিল না, কিন্তু তোমরা এখন কুমার শানু বলো, কিন্তু তখন শানু ভট্টাচার্য ছিল। বাংলাদেশের জন্য গাইয়েছিলেন, হ্যাঁ, ও বাংলাদেশের তিন কন্যা বলে ছবি গাইয়েছিলাম, ওখানে ও প্রাইজ পেয়েছিল, অ্যাওয়ার্ড পেয়েছিল। কিন্তু হলো কি আছে, যেহেতু বিদেশি বলে ওই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়নি। আচ্ছা, আর তারপর তো শানুর ঘটনা তুমি জানো, শানু আছে, তারপরে দেবাশিস আছে। না, আপনি তো পাঠালেন তো ওকে। হ্যাঁ, ওকে আমি পাঠিয়েছিলাম গুলশান কুমারের কাছে, গুলশান কুমারের কাছে, ওই তারেন কাছে। তুমি ও তারপরে পেছন দিকে তাকায়নি, তারপরে আরও করেছি এখন পুরোনো দিনে গান দুটো ভলিউম করলাম। শানু যতগুলো নাম্বার বাংলায় দিয়েছে। আচ্ছা দিদিদা, পণ্ডিত রবিশঙ্কর জি কিছু কম্পোজিশন আপনি করেছিলেন না? হ্যাঁ, উনি তখন এসেছিলেন কলকাতায় একটা শান্তি ধ্যানি করতে। ও হ্যাঁ, ছিলাম তো ওটা। হ্যাঁ, তুমি গিয়েছিলে ওখানে ভিক্টোরিয়াতে, হলো তো সেটা আমি অ্যাসিস্ট করেছিলাম ওকে। এরপরে হঠাৎ একদিন আনন্দ ফোন পেলাম, আনন্দ শঙ্কর বলে দিদিদা আপনাকে রবিদা খুব করে, রবি কাকা কাকা আপনাকে খুব করে খুঁজছেন, আপনি আবার এই ফোন নাম্বারে একটু যোগাযোগ করুন। তো আমি যোগাযোগ করতেই রবিশঙ্করজি মানে আমাদের রবিদা, উনি বলে দিদি তুমি আবার এখনই আসতে পারো? তো রবি রবিদা ডেকেছে, নিশ্চয়ই আমি সব কাজ ছেড়ে দিয়ে গেলাম। তো বললেন দেখো আমি জাপান যাচ্ছি, ওখানে একটা কোডো অর্কেস্ট্রা করবো, তো তোমাকে ভাই একটু নোটসেন করে দিতে হবে। ঠিক আছে করবো। তো আমার একটা ইচ্ছা ছিল একটা স্ট্যান্ড দেবো রবিদাকে, রবিদা সেটা নিয়ে বসলেন সামনে সামনে, ওখানে জাপানিজ এক ভদ্রলোক ভিডিও করছিলেন। রবিদা সেটা বাড়াচ্ছেন, আমি সব নোট করে রাখছি। হঠাৎ একটা জায়গায় আটকে গেছেন, তো উনি বাড়াতে বাড়াতে দুর্গার আগের পোকা পিছিয়ে হচ্ছিল। তো হঠাৎ বললেন যে মনে পড়ছে না, মনে পড়ছে না। আমি তখন রবিদা বললেন রবিদা আপনি যা বাড়াচ্ছেন, যা বাজিয়েছেন আমার সব লেখা হয়ে গেছে। বলে কি হ্যাঁ হলি এইটাও আছে, তুমি দূর দূরে কোনো যে গান হয় আমি এটাতে নোট করে দিতে পারবো। এটা কী বলবো, মানে করতে 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 একটা অভিজ্ঞতা হয়ে গেছে। রবি আর খুব ভালো কাপড় লিখে গেলেন সার্টিফিকেট। হ্যাঁ, ওই আশা জি এসেছিলেন, আশা বক্তি রবীন্দ্র সঙ্গীত, এই ওই ওটা তো আমারই অ্যারেঞ্জমেন্ট ছিল। তখন আমার ওপর ভীষণ ভক্ত উনি খুশি হয়েছিলেন, বলে যে আমি এরকম বেহারা শুনিনি, এমন বলে গেছিলেন যে আমি আর কি গাইব। আচ্ছা বৌদি, দিলীপদার জীবনে আসার পর আপনি কোনো স্ট্রাগল করতে দেখেছেন? না, সেটা দেখেছি। আমি এখন এসেছি তখন থেকেই ওর একটা ঘটনা বলি। আমি বিয়ের পর দিনই কিন্তু ওকে রেখে দিয়েই আমি চলে গেলাম বাজাতে। তখন রবিশঙ্কর জি একটা নাগিন কন্যা কাহিনীর কাজ চলছিল, তনুবাবু ছবি, বেশ মনে আছে যে আমি জোর পরেই চলে গেছি বাজাতে। আপনার লাইনে আপনার ছেলেমেয়েরা তো কেউ কাউকে দেখলাম না? হ্যাঁ নিশ্চয়ই, আমার আমার মেয়ের তো ভালো বিয়ে হয়েছে, বোম্বেতে আছে ছেলে। রাজ, তুমি তো তোমার ইউডি সিরিজ কেমন চলছে, নতুন কিছু করবে? হ্যাঁ, আমি তো একটু অফ দ্য ট্র্যাক কাজ করতে ভালোবাসি, পছন্দ করি।
রিসেন্টলি একটা কাজ করলাম গিরিশচন্দ্র ঘোষের বিল্লমঙ্গল ঠাকুর যে নাটকটা, ওটা সৌমিত্র চট্টোপাধ্যায়কে দিয়ে পাঠ করলাম। আপনি ভীষণ ভালো হয় জানেন, ভালো লাগে।